পলিটিক্স, সিনেমা ও দেশ দুনিয়ার বিভিন্ন ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন এখনই এবং ক্লিক করুন বেল বাটনে। ভিডিও দেখার পরে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। রাজনীতির আর্চ লেগে গেল বাংলা ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। পারস্পরিক সম্পর্কগুলো যেভাবে রাজনীতি ভাঙন ধরাচ্ছে সেটা বোধহয় এর আগে সেরকমভাবে দেখা যায়নি, কিন্তু পুরোটাই ঘটছে সোশ্যাল মিডিয়ায়, আর তার রাস থেকে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বাইরেও। তাহলে কি বন্ধুত্বেও লেগে যাচ্ছে রাজনৈতিক রং? সম্প্রতি দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন পার্ন মিত্র। তিনি কেন ওই দলে যোগ দিয়েছেন সেই রাজনীতিগত অবস্থান জানিয়েও ছিলেন পার্ন, কিন্তু মঙ্গলবার পার্ন মিত্র নাম না করে এই সিদ্ধান্তকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন পরিচালক। অঞ্জন দত্ত ফেসবুকে লিখেছেন, আমার চেয়ে বয়সে অনেকটাই ছোট সহকর্মী, যার ব্যাপারে আমি বেশ যত্নশীল ছিলাম, সে যে এতটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিল এটা আমার বিশ্বাসই হচ্ছে না, আমি লজ্জিত। ওই পোস্টেই পরিচালকের প্রশ্ন, আমি যাদের কাছের লোক বলে ভাবতাম তারা শুধুমাত্র টাকার জন্য দেশের এমন অবস্থাতেও একটা বিপজ্জনক দিককে বেছে নিচ্ছে। ঘটনাচক্রে অঞ্জনের পরিচালনায় রঞ্জনা আমি আর আসব না এবং দ্য বংস এগেইন ছবিতে অভিনয় করেছেন পার্ন মিত্র। দুজনের সম্পর্ক ভালো বলেই সকলে জানেন। পার্নর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অঞ্জন দাকে আমি খুবই শ্রদ্ধা করি, ওর কাছে আমি ঋণীয়। এই ফেসবুক পোস্টটি যদি আমার দিকে ইঙ্গিত করে লেখা হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন, ফেসবুকে লিখতে গেলেন কেন? আমার কাছের লোক হয়ে থাকলে ফোন করতে পারতেন। গোটা পোস্টটা পড়ার পরে পার্নর প্রতিক্রিয়া, অন্য কেউ আমার চয়েস নিয়ে কথা বলবেন কেন? চয়েসটা আমার নিজস্ব। টাকার প্রসঙ্গ তুলে আমাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমার পাল্টা প্রশ্ন, ওনার প্রযোজকের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর তারই পয়সায় উনি এখনও ছবি বানিয়ে যাচ্ছেন, বড়রাই বা কি শেখাচ্ছেন আমাদের? শিয়ানে শিয়ানে টক্কর, দিল্লিতে গিয়ে শিল্পীদের বিজেপিতে যোগ দেওয়ার পর সুলেখা মিত্র একটি পোস্টে হালকা ছলেই লিখেছেন, অভিনয়ের জন্য রাজনীতি না রাজনীতির জন্য অভিনয়। সেখানে বিভিন্ন কমেন্টের মধ্যে একটি কমেন্ট রূপাঞ্জনা মিত্রের, তিনি সেখানে লেখেন, তুমি আর্টিস্ট ফোরামের মেম্বার তো, কার্ড রিনিউ করাও। পরে এগিয়ে দেন আরও তীক্ষ্ণ প্রশ্ন, শিল্পী কলাকুশলী দিনের পর দিন পারিশ্রমিক না পেয়ে আন্দোলন করছে, কই তাদের সাপোর্ট করার জন্য তো তোমাকে একবারও দেখলাম না কোনো মিটিংয়ে। ফেসবুকেই চলতে থাকে বিবাদ এবং তার প্রতি আরও বিবাদ। সুলেখা এই ব্যাপারে এক টিভি চ্যানেলকে বলেন, মনে হলো আমাকে এক প্রকার থ্রেট করা হচ্ছে, ওখানে আমি কোনো শিবিরে নেই বলেই হয়তো আমাকে টার্গেট করা হচ্ছে, কাউকে তো বলিনি যে তুমি কাল তৃণমূলে ছিলে আজ বিজেপি হয়ে গেলে, পার্সোনাল অ্যাটাকও করিনি, মতবিরোধ হলে সেটা প্রকাশ করতে পারবো না, ফেসবুক ওয়ালে কি লিখবো সেটা তো আমার স্বাধীনতা। রূপাঞ্জনাও এ প্রসঙ্গে বলেন, সুলেখাদির সঙ্গে আমার 12 বছরের বন্ধুত্ব, নাম করে না লিখলেও ওর ইঙ্গিতটা স্পষ্ট ছিল। ইন্ডাস্ট্রিতে বিশ্বাস ব্রাদার্সের যে অরাজকতা, রানা সরকারের 5 কোটি টাকা বাকি রাখার ঘটনা, এসবের বিরুদ্ধে লড়বো বলেই আমাদের এই সিদ্ধান্ত। আর্টিস্ট ফোরামকে অটোনোমাস রাখতে চাই বলেই লড়ছি। উনি ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তুলেছেন, যখন ওর জানা উচিত কোনো দলে যোগ দেওয়াটাও আমাদের ব্যক্তি স্বাধীনতা। আলটপকা মন্তব্য করার আগে ওনার একটু ভাবার প্রয়োজন ছিল। মতাদর্শের জায়গা থেকে তর্কাতর্কি বাঙালির গা সওয়া, কিন্তু ফেসবুকে রাজনৈতিক বিরোধ যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তার লক্ষণ ভালোই টের পাওয়া যাচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো।
তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আমি প্রত্যেক দিন চেষ্টা করি নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও বানাতে, এবং আমার ভিডিও দেখলে আশা করি তোমরা ঠকবে না। ধন্যবাদ।